এই গত ডিসেম্বরে যে টেট পরীক্ষা হলো সেই টেট পরীক্ষাতেও প্রশ্ন ভুল, সাতটি প্রশ্ন ভুল এমনটাই চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। ঠিক কোন জায়গায় আপত্তি অর্ণবের কাছ থেকে জানি অর্ণব। এখন ডিসেম্বর মাসে সর্বশেষ টেট নিয়েছে এবং নতুন বোর্ডের যারা সদস্য তাদের তত্ত্বাবধানে টেট হয়েছে এবং এই পরীক্ষার ব্যবস্থাপনা ভালো বারবার বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রাথমিক টেট 2022 সেখানেও সাত প্রশ্নকে চ্যালেঞ্জ করে মামলা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে মামলা শুক্লা ভট্টাচার্য সহ বেশ কয়েকজন পরীক্ষার্থী এবং তাদের যুক্তি সাতটা প্রশ্নে হয় প্রশ্নটা ভুল আর নয় প্রশ্নের উত্তরের অপশনে ভুল। যেমন উদাহরণ হিসেবে বলি সভ্যপ্রার্থী, যেমনটা মামলায় অভিযোগ করা হয়েছে যে একটা চাকা বৃত্তাকার চাকা তার সম্পূর্ণ একটা ঘূর্ণনে কতটা দৈর্ঘ্য সে অতিক্রম করবে। হ্যাঁ, উত্তরে রয়েছে মডেল অ্যান্সার কি বোর্ডের যে পরিধি দৈর্ঘ্য চাকার পরিধি দৈর্ঘ্য মামলাকে যদি যুক্তি চাকার পরিধি তারা করেছেন, চাকার পরিধি আর চাকার পরিধি দৈর্ঘ্যর মধ্যে কোনো পার্থক্য কি আছে, এমনই একগুচ্ছ যুক্তি নিয়ে তারা বিভিন্ন রেফারেন্স যে বুকগুলো রয়েছে পর্ষদ অনুমোদিত সেগুলিকে সামনে রেখে মামলা করেছেন এবং এই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আসতে চলেছে। অর্থাৎ এই প্রশ্ন নিয়ে বিভ্রান্তি সর্বশেষ খুব সুন্দরভাবে সংগঠিত হওয়া যে পরীক্ষা ছিল 2022 সেই পরীক্ষা কিন্তু বাদ রইল না এবং এই সাতটা প্রশ্ন চ্যালেঞ্জ করে মামলা হলো। আগামী সপ্তাহে বা তারপরে বা মার্চ মাসের শুরুর দিকে হয়তো এই মামলা শুনানির জন্য আসতে পারে এমনটা আমরা আইনজীবী সূত্রে জানতে পারছি। অনেক ধন্যবাদ অর্ণব।